नाम है मोहन बागान। गत कैक दिन धरे এই কথাটা কিন্তু ভাইরাল আমাদের প্রত্যেকের মোবাইলে মোবাইলে, শুধু মোবাইল কেন প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছে গেছে আমাদের ছোট্ট রাজঋষি। আজকে সেই রাজঋষিকে পেয়ে গেছি, সেই মোহন ভক্ত রাজঋষিকে কিন্তু পেয়ে গেছি আমাদের শোকে। চলুন তার সঙ্গে একটু জমিয়ে আড্ডা মারা যাক। আরেকবার হবে নাকি স্লোগানটা? হয়ে যাক তবে, বলে ফেলো। আরেকটা তুমি কি জানো কি মন্ত্র বলছিলে? জয় বাবু জয় মা কালী। শুধু জয় বাবু তো না, আরেকটা কি ছিল? জয় মা কালী জয় মা কালী। কি সব খেলার সময় এটা বলো? তখন মোহন বাগানে, তখন মোহন বাগানে দিয়ে। আরেকটা বিড়বিড় 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 করে কি বলছিলে সেদিনকে? শুধু মন্ত্রটা বলছিলে না, একটু আগে যেন বলছিলে আরেকটা কি বলছিলে তুমি, কি যেন আরেকটা বলছিলে, আরেকটা কি জিনিস চাইছিলে, গোল কি একটা জিনিস চাইছিলে বলছিলে। গোল চাই। গোল চাই, কটা গোল চাই? ছয়। কেন কেন ছয় এক? কেন ছয় এক? কেন হাফ ডজন গোল? হাফ ডজন গোল দেবে? আগে হাফ ডজন গোল দেবে? বাড়িতে কে কে? মোহনবাগান কে কে? মোহনবাগান কারা কারা বাড়িতে? আমি, বাবা, মা আর কাকি। আর ইস্ট বেঙ্গল কে? কাকা ঠাম্মি। কাকা কি বলে খেলার সময়? আগের দিন তো কাকাকেও দেখছিলাম, কাকা কি বলছিল সেদিনকে? গোল দিয়ে হারাবে। গোল দিয়ে হারাবে? পগল দিয়ে হারাবে? তিন শূন্য। তারপর কি হলো? সেদিনকে আমরা কিন্তু রাজেশীর কাকাকেও দেখেছিলাম, আজকে আমাদের মধ্যে তাকেও পেয়ে গেছি। একবার তাকে প্রশ্ন করে নি, বাড়ির সবাই মোহনবাগান হওয়া সত্ত্বেও তিনি কেন ইস্ট বেঙ্গল হলেন? তাহলে অ্যাকচুয়ালি বাবা, মানে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের, তো ছোটবেলা থেকেই দেখে এসেছি বাবা ইস্ট বেঙ্গল সাপোর্টার ছিলেন। মাঠে যাওয়া তো হতো না, বাট ওই টিভিতে খেলা দেখে সাপোর্ট করতো। তো ওই দেখে 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 একটা মনের ভিতরে যেটা আসে আবেগ, ওইটাতেই আমি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করি, সেটা প্রথম থেকেই রয়ে গেছে। আর আপনার ভাইপো যে মোহনবাগানের একদম জবরদস্ত ফ্যান। হ্যাঁ, ওর সাথে আমার এটাই মজা, যখনই ডার্বি হয় বাড়িতে বসে খেলা দেখি, আমি আর ওই খেলা দেখি, আমি ওকে খুব রাগাই, ও আমাকে রাগায়। লাস্ট দুটো তিনটে ম্যাচ ওরা জিতেছে, ও আমার পিছনে লাগতো খালি, তো এইবার ড্র হয়ে গেছে। বা তো জিতে যেতাম, বা ড্র হয়ে গেছে। কি বলছে? জিতে যেতাম বলছে, কিছু বলবে না? পরীক্ষার সময় এরকম টেনশন হয় নাকি ডার্বির সময় এরকম টেনশন হয়? পরীক্ষার সময় থেকে ডার্বির সময় বেশি হয়? আর বন্ধুরা কি বলছে ভিডিও দেখে? বলছে কি বলছে? বন্ধুদের সাথে ফুটবল খেলো? বন্ধুদের বাড়িতে গেলে খেলা হয়? বাবুরা যখন আসে। কি খেলতে, কোন খেলা খেলতে সবচেয়ে ভালো লাগে? ফুটবলটাই ভালো লাগে। পেনাল্টি ছিল কি আগের দিন? না। আপনি কি বলবেন? পেনাল্টি যেটা, মানে আমাদের যেটা পেনাল্টি ছিল ওটা তো ছিল, অবশ্যই ছিল। তার আগে একটা মিস করে গেছিলো যেটা প্রপার পেনাল্টি ছিল, তো সেটা দেয়নি, তো ওটা তার ভরপাই আর কি। কি বলছে কাকা? তো প্লেয়ারের উপর দিয়ে একটা প্লেয়ার পড়লে পেনাল্টি হয়? এসব কি? কিন্তু তারপরে তো বলছে ওদের একটা পেনাল্টি নাকি দেয়নি, তাই জন্য একটা পেনাল্টি পড়ে দিয়েছে। পেত্রাদোষকে নিয়েও তো একটা কথা হচ্ছে, তোমার প্রিয় খেলোয়াড়, ওদের একজনকে কি ধাক্কা টাক্কা মেরেছিল, সেই নিয়েও তো ওরা অনেক কিছু বলছে। তোমার কাকাও বলেছে নাকি? শায়ন কে ফেলে দিয়েছিল? কি ফেলে দিয়েছিল কি সেদিনকে? বলছে যে একটু ধাক্কা দিয়েছিল। ওই বোধহয় শুরু করেছিল না, ও কি করেছিল? তারপর বলছে আমাদের গোলটা নাকি আমরা গোল পাই না, আর সেকেন্ড গোলটা নাকি আমরা পাই না, কিসব বলছে ওরা। শুধু ভুল বললে হবে আর কি? একটু কাকাকে বলো, কাকাই তো বলছে। কি আপনাদের ব্যাখ্যাটা কি ছিল? হ্যাঁ, ওর নান্দাকে তো ফেলে দিয়েছিল টেনে, দেখলাম জার্সি পুল করে ফেলে দিয়েছিল, ওটা তো ছিলই ওখানে ফাউল, ফাউল তো দিল না, রেফারি চুপচাপ দাঁড়িয়েছিল। ওটা তো আগে হয়ে গেছে, তার আগে যে একটা পেনাল্টি ছিল সেটাও তো দেয়নি, ও নান্দাকে তো ফেলে দিল টেনে। তার আগে তো একটা, তারপরে তো আবার দিল। হ্যাঁ দিল তো ওটা, কিন্তু নান্দাকে তো টেনে ফেলে দিল, ওটা তো ফাউল ছিল। তাহলে আমাদের প্লেয়ার উপর দিয়ে তোমাদের প্লেয়ার উপর দিয়ে আমাদের প্লেয়ার বলে সেটা কেন পেনাল্টি দিল? সেটা তো হবেই, তাহলে আমাদের তো ওটা হবে। আর এটা করে যে মারলো, কার খেলা দেখতে ভালো লাগে?
মোহনবাগান ছাড়া আর কারো খেলা বিদেশের খেলা দেখা হয়? ফুটবল ইন বিশ্বকাপ আর্জেন্টিনা ব্রাজিল দেখা হয়? কার খেলা? মোহনবাগান জিতে যায় কিছু বিশেষ খাওয়া দাওয়া কি বলো ঠাকুরকে? মোহনবাগান ছয়ে আর আপনাদের আপনি কিছু স্পেশাল করেন নাকি? না আমি কিছু করি না, সকাল থেকে একটা উন্মাদনা থাকে, ডার্বি দেখবো, তো প্রত্যেকবার যেমন মাঠে যাওয়া হয় তো আমাদের একটা গ্রুপ আছে, জেনারেলি আমরা ওই সিকুয়েন্সেই বসি, মানে মাঠে গেলে ওই সিকুয়েন্সেই বসি, ওর পরে ও মনে হয় যেন জিতবো আর কি, তো ওইরকম একটা উন্মাদনা থাকে। এবার যেমন ওর কী হয়েছে, যেহেতু সন্ধ্যেবেলা একসাথে খেলা দেখবো দুজনে মিলে, ও সারা সকাল থেকে পড়াশোনা করেছে বিকেল অবধি, যাতে সন্ধ্যেবেলায় খেলা দেখতে পারে আমার সাথে, তো সারাদিন পড়াশোনা করে সন্ধ্যেবেলায় আমি আরও খেলা দেখেছি। আর এবার মাঠে গেলে কি মোহনবাগান গ্যালারিতে বসা হবে? তখন তো কাকা বসবে না, কাকা তো ইস্ট বেঙ্গল গ্যালারি ছাড়া বসবে না, কি হবে তাহলে? অত লোকের মধ্যে কাকা দেখতে পাবে কি? আর কিছু বলবে না কাকাকে ওখান থেকে? কি বলবে? যে হায়দ্রাবাদে খেলাটাতে সবাই একসাথে মিলে যাবো, একসাথে খেলা দেখবো আমরা, আর যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান পরের মাসে হবে তখন আমি ইস্ট বেঙ্গলে, ওরা সবাই মোহনবাগান। সেদিনকে কাকে সাপোর্ট করা হবে, হায়দ্রাবাদ না মোহনবাগান? আমি হায়দ্রাবাদকেই করবো। তাহলে তো তুমি একা হয়ে যাবে কাকা যদি হায়দ্রাবাদ গ্যালারিতে বসে। মোহনবাগানের কি বাকি সব খেলা দেখা হয় নাকি শুধু ডার্বিটাই দেখা হয়? পড়াশোনার যা যা সব খেলা, সব খেলা। তারপর খাওয়া দাওয়া নিয়ে একটু বলি, মোহনবাগান মানেই তো চিংড়ি, ইলিশ ভালো লাগে না চিংড়ি? মাছ খাওয়া হয় তো? কোনটা ভালো লাগে বেশি, ইলিশ মাছ ভালো লাগে না চিংড়ি মাছ ভালো লাগে? আইএসএল কে জিতবে? আইএসএল সুপার সিক্সে যাবে ওরা, আমাদের মোহনবাগানে যাবে, ওরা নাম্বার সেভেনে আছে, আমরা নাম্বার ফাইভে আছি। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের কোচটা ভালো, ইভেন টিমটাও সেট হয়েছে ভালো, তো হোপফুলি নতুন দুটো বিদেশিও এসেছে, তো আগে যখন মানে ওই টিম নিয়ে ওদেরকে হারিয়ে দিচ্ছিলাম সেখান থেকে ড্র করেছে, তো এরপরে তো আমরা জিতছি, হারিয়ে দিচ্ছিল, এরপর আমরা সব ম্যাচই জিতবো। কিছু বলবেন না? বলো না, বলে যাও, ব্যাক করবো তোকে। যাই হোক, অনেকক্ষণ আড্ডা হয়ে গেল আমাদের রাজেশি আর রাজেশি কাকার সঙ্গে। বিন্দুকেরা বলে নাকি মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রতিদ্বন্দ্বিতা শেষ, এই নিয়ে উচ্ছ্বাস নেই, সমর্থকরা হারিয়ে যাচ্ছে, কিন্তু কারা বলে এসব কথা? রাজঋষিদের মতো ভক্তরাই কিন্তু আমাদের প্রমাণ করে দিচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে লিগাসি ছিল আছে থাকবে, কলকাতার ফুটবল নিয়ে যে উন্মাদনা সেই উন্মাদনা চলতেই থাকবে, সেই উন্মাদনার দিকে চোখ থাকবে আমাদের সকলের। তবে তার আগে বাকি অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডট ইনে, ক্যামেরায় শুভজিৎ ব্রতিনের সঙ্গে পারমিতা।